হ্যালো মিস, শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম প্লাবিয়ানা, আপনি? আমার নাম রিপন মিয়া। আপনি আমাকে অনেকক্ষণ থেকে ফলো করছিলেন, আপনি কি কিছু বলতে চান? না, মানে তেমন কিছু নয়। মিস প্লাবিয়ানা, মেলাতে এসেছেন বুঝি? হ্যাঁ, মেলাতে এসেছি। তো কে কে এসেছেন সাথে? আমরা ফ্যামিলির সবাই। আচ্ছা, মেলাতে কেমন লাগছে? অনেক ভালো। তাই নাকি? হ্যাঁ। এভাবে বেশ কিছুক্ষণ গল্প চলতে লাগলো, পরিচয় হলো, ঠিকানা জানা হলো। আচ্ছা প্লাবিয়ানা, মনে কিছু না নিলে একটা কথা বলি? কে? এমন কথা বলুন শুনি। তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? ও আচ্ছা, এটা আমার পার্সোনাল নাম্বার, আমি কাউকে সাধারণত দেই না। ও, যদি কিছু মনে করেন তাহলে লাগবে না। না না, মনে করার কি আছে, আমি কিছু মনে করিনি। ঠিক আছে, দাঁড়ান আমি লিখে দিচ্ছি। আপনি অনেক ভালো। ও তাই? আচ্ছা, এই নেন আমার ফোন নাম্বারটা। ধন্যবাদ আপনাকে, কাল বিকেলে আপনাকে ফোন দেব। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ওকে, বাই বাই। বাই। প্রথম দেখাতেই ভালো লেগে গেল মেয়েটাকে। ইতালির এই শহরে প্রবাসী জীবনে একা একা চলতে বড় ক্লান্ত আমি। এই দেশে কত বিপদে পড়ি। হায় আল্লাহ, এখানে আমার দুঃখ শোনার মতো কেউ নাই। পরের দিন হঠাৎ করেই মনে হলো, আচ্ছা, আমার না বিকালে প্লাবিয়ানাকে ফোন করার কথা ছিল, তাহলে এক্ষুনি একটা ফোন করি। হ্যালো প্লাবিয়ানা। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, আমি। আমাকে চিনতে পারছেন? ও হ্যাঁ, আপনি রিপন মিয়া? একদম ঠিক বলেছেন। কি বলতে চান বলুন। ভেবেছিলাম আপনার সাথে এক কাপ কফি খাবো। ও বুঝেছি, তা কোথায় যেতে হবে কফি খেতে? আপনি যেখানে আছেন সেখানেই, আপনার অফিসেই। ও তাই? বুঝলাম, কিন্তু এখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসুন। তাহলে 20 মিনিটের মধ্যে চলে আসব। আসুন। ওকে, আমি এখনই আসছি। 20 মিনিট পরে চলে আসলাম প্লাবিয়ানার অফিসে। অফিসে প্রবেশ করলাম, কিন্তু প্লাবিয়ানাকে তো দেখছি না। শহরের মেয়েদের মতো প্যাঁচে ফেলাইবে না তো? এরই মাঝে প্লাবিয়ানা হাজির, ওই যে দেখা যাচ্ছে। হ্যালো রিপন সাহেব। হ্যালো প্লাবিয়ানা। বসেন। ধন্যবাদ। এবার বলুন, কেমন আছেন? এই তো বেশ ভালো আছি। কফি এসে হাজির হলো, আমরা দুজনেই বসলাম। এই নিন কফি। ধন্যবাদ। আপনি কি কিছু বলতে চান আমাকে? হ্যাঁ বলবো। আপনাকে তুমি করে বলি? আচ্ছা ঠিক আছে। তুমি না অনেক সুন্দর। ও তাই নাকি? তোমাকে দেখতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ। তার কিছু কি বলতে চান সেটা বলুন। কি আর বলবো, তোমাকে প্রথম দেখাতেই
খুব আপন আপন মনে হলো। আর যা বলতে চাই তা বলতেও ভয় লাগছে। কেন কেন জানো? বলুন শুনি। এটা তো আমার দেশ নয়, কোনো কথা যদি ভুল হয়ে যায়। ইতালিয়ান ভাষা এতটা বুঝি না। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আপনার যা বলার বলুন। না থাক, আজ নয়, আরেক দিন। প্লাবিয়ানা, জানো কি, এই দেশে আমার কেউ নেই। আমার মনের দুঃখ বোঝার মতো কোনো মানুষ নেই। তাছাড়া আমি থাকি সিসিলিয়াতে, এই শহরেও আমি একেবারে নতুন। ও, তাহলে এখানে আপনি একা থাকেন? হ্যাঁ, একা থাকি। ও, বুঝতে পেরেছি। বর্তমানে এখানে তেমন একটা কাজ কাম নেই, আছি বেশ সমস্যাতে। তা আমি কি করতে পারি আপনার জন্য? না, তোমাকে কিছু করতে হবে না। তোমাকে ভালো লেগেছে তাই তোমার সাথে দেখা করলাম। আসলে আমি ঠিক বলতে পারছি না কি করব। বর্তমানে আল্লাহ ছাড়া কেউ নেই। আসলে আপনার মনে অনেক কষ্ট, তাই না? হ্যাঁ, তোমাকে বোঝানোর মতো ভাষা আমার নেই, আমি খুব অসহায়। ঠিক আছে, চিন্তা করবেন না। এবার বলুন শুনি, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা, ভাই, বোন সবাই আছে। আচ্ছা, বাড়ির সবাই ভালো আছে তো? আছে, সবাই ভালো আছে। তবে আমাকে নিয়ে ভীষণ টেনশনে আছে। বুঝতে পারলাম, এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তাহলে এখন আমি আসি? তা কবে দেখা হবে আবার? শনিবার বিকাল 5টায় আমি ফ্রি আছি, বড় পার্কে চলে আসবেন, আমি আপনার অপেক্ষায় থাকব। ওকে, আমি আসব। ভালো থেকো, আসি, বাই। বাই। আজ শনিবার, এখনই পার্কে যেতে হবে। অনেক অপেক্ষার পরে আবার দুজনার দেখা হচ্ছে। আমি ওর আগেই পার্কে চলে আসলাম। পার্কে তো আসলাম, কিন্তু সে কোথায়? প্লাবিয়ানা প্লাবিয়ানা ভাবতে ভাবতে একটু এগিয়ে যেতে দেখি প্লাবিয়ানা। হ্যালো রিপন সাহেব, আমি এখানে বসা। আরে, আমি তো তোমাকেই খুঁজছিলাম। তোমাকে খুঁজতে গিয়ে আমার তো পিপাসা লেগে গেল। প্লাবিয়ানা, আগে বলো কেমন আছো? আছি, তবে এত ভালো না। কেন, তোমার আবার কি হয়েছে? আর বলবেন না, এত গরম কি আর সহ্য করা যায়? ওরে বাবা, সুখী মানুষের তা এরকমই হয়। আমার তো পায়ের নিচে মাটি নাই। আচ্ছা, এসব কথা বলার দরকার নেই, চলুন দুজনে গল্প করতে করতে হাঁটি। হ্যাঁ চলো। শুরু হলো দুজনার গল্প। এরই মাঝে আমরা দুজনেই আপনি থেকে তুমিতে এসে গেছি। প্লাবিয়ানা, একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু লজ্জা লাগে তাই বলতে পারছি না। কি এমন কথা যে বললে তোমার লজ্জা লাগবে? বলবো? বলো। না থাক। আরে বলো। রাগ করবে না তো? রাগ করব না, বলে ফেলো। ঠিক আছে, তাহলে বলেই ফেলি। আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তাই নাকি?
হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। একদম সত্যি? হুম সত্যি বলতে কি রিপন সাহেব, আমিও তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমি অনেক ভালোবাসি তোমায়। ও মাই গড, আমার যে কি আনন্দ লাগছে প্লাবিয়ানা, আজ আমি ধন্য। এই দেশে আমার মনের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার মতো একজন মানুষ পেলাম। এভাবেই কেটে গেল অনেক দিন। প্রতিদিন দেখা হয় দুজনার, কথা হয় ফোনে, মনে হয় জনম জনমের আপন দুজন। নিজের কষ্টটাকে তার কাছে শেয়ার করলে মনটা কিছুটা হালকা হয়। নতুন একটি দিনে দুজনে বসে গল্প করছিলাম। প্লাবিয়ানা, আমাদের এ ভালোবাসার সম্পর্কটা অনেক দিন হয়ে গেল। হ্যাঁ সেটাই, দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। তাহলে এবার চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করে কি হবে, তাছাড়া তুমি তো বিদেশি মানুষ, তোমাকে আমার যে সন্দেহ হয়। বিয়ের পরে আমাকে ছেড়ে যদি চলে যাও, সারা জীবন তো তোমার স্মৃতি নিয়েই কাটতে হবে। আমাকে তুমি বিশ্বাস করতে পারো, তাছাড়া আমাদের ধর্ম মতে শুধু ভালোবাসা করলে হয় না, বিয়ে করতে হয়। তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তাহলে আমি বাংলাদেশে চলে যাব। না গো, ওই কথা বলো না। হ্যাঁ বলবো, কারণ বয়স তো কম হয়নি, সুতরাং সময়ের মূল্য আমাকে দিতে হবে। তাহলে কি আমার ভালোবাসা সব মিথ্যে মনে করো? না তা নয়, তবে ভালোবেসে আমাদের বসে থাকলে তো চলবে না। যদি বিয়ে করো তাহলে কথা দাও। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আচ্ছা আমি রাজি, তোমাকে বিয়ে করব। ধন্যবাদ তোমাকে, তাহলে আমি আমার মাকে খবরটা দিই। ঠিক আছে দাও। কিছুক্ষণ পর আমি মন খারাপ করে বসে রইলাম। কি ব্যাপার, তোমার মন খারাপ হয়ে গেল কেন? মা কিছু বলেছেন? মনে হয় আমাদের বিয়েটা আর হবে না। কেন, কি হয়েছে? বিয়ে হবে না কেন, মা কি নিষেধ করলো? কি আর বলবো, মা, বড় ভাই, লাল ভাই, মাইনুল, ওরা সবাই শুনে কান্না করছে, মন খারাপ করে আছে। ওরা আমাকে বিয়ে করতে নিষেধ করছে। সহজভাবে মেনে নিলে কোনো অসুবিধে হতো না। মাইনুল বলেছে, ভাইয়া ওখানে বিয়ে করো না, বিয়ে করলে আর দেশে ফিরে আসবে না। লাল ভাই বলেছে, আমরা এবার রিপনকে হারিয়ে ফেলব, তবে যেভাবে হোক মাকে রাজি করিয়েছি। মা যখন রাজি তখন আর চিন্তা করার কিছু নেই। তাহলে চলো কাজী অফিসে, আমরা একটা তারিখ নির্ধারণ করে আসি। কি যে করি, আমি তো তোমাকে হারাতে পারবো না। আচ্ছা তাহলে চলো। এভাবেই আমাদের সিদ্ধান্ত হলো বিয়ে করার। আমরা চললাম কাজী অফিসের দিকে। কে, কি চান আপনারা? আমরা দুজন বিয়ে করতে চাই, এ বিষয়ে বিস্তারিত জানতে এসেছি, তারিখ, খরচ বা আনুষ্ঠানিকতা ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। আমরা বসে রইলাম বেশ কিছুক্ষণ। একটু পরে কাজী সাহেব জানিয়ে দিলেন, আপনাদের বিয়ের তারিখ ধার্য করা হলো আগামী 28 ফেব্রুয়ারি 2014। আনুষ্ঠানিকতার জন্য যা খরচ তা আপনাদের বহন করতে হবে। আপনারা
ঠিক সময় মতো চলে আসবেন। প্লাবিয়ানা, তারিখ কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি ওই দিন অফিস ছুটি নিয়ে নেব। আমরা কাজী অফিস থেকে বের হয়ে দুজনে আলাপ করতে শুরু করলাম। প্লাবিয়ানা, একটা বিষয় তোমাকে বলা হয়নি, তা হলো আমরা দুজন দুই ধর্মের। আমার ধর্ম মতে তোমাকে বিয়ে করতে হলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, নইলে এ বিয়ে করাটা অসম্ভব। কি বলছো কি তুমি? তাহলে উপায়? উপায় একটা আছে। কি সে উপায়? তুমি যদি মুসলিম হয়ে যাও তাহলে আর কোনো অসুবিধে হবে না। কিন্তু এটা তো কঠিন সিদ্ধান্ত, পরিবারের সবাই কি ভাববে, কি করবে? এদিকে আমি তোমাকে ছাড়াও বাঁচতে পারবো না রিপন। দেখো প্লাবিয়ানা, মানুষ ভালোবাসার জন্য কি না করে। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই আমাদের পরিচয়। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তুমি সব ব্যবস্থা করো। চলো তাহলে আমরা মসজিদে যাই, সেখানেই তুমি ইসলাম গ্রহণ করবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমরা চললাম মসজিদে, সেখানে প্লাবিয়ানা ইসলাম ধর্ম গ্রহণ করল, ও এখন মুসলিম। প্লাবিয়ানা, তুমি এখন থেকে একজন মুসলিম নারী। তুমি এখন নিষ্পাপ শিশুর মতো। নবীজির হাদিস মতে তুমি জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাকে কবুল করো। এরপর নির্ধারিত দিনে আমাদের বিয়েটা হয়ে গেল, শুরু হলো আমাদের দাম্পত্য জীবন। দুজন দুজনকে আমরা ভালোবাসায় আগলিয়ে রাখি, আমাদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার। কেটে যেতে লাগলো মাসের পর মাস। এরই মাঝে ও হঠাৎ করেই বলে ফেললো, ওগো শুনছো? কি বলো? আজ তোমাকে একটা খুশি খবর দেব। তাই বলো শুনি। আমি না মা হতে চলেছি, আর তুমি বাবা। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির খবর। কিন্তু আগে বলনি তো, তোমাকে সারপ্রাইজ দেব বলে বিষয়টা লুকিয়ে রেখেছিলাম। আজ আমি ধন্য হলাম। তা ছেলে না মেয়ে হবে, ডাক্তার কিছু বলেছে? হ্যাঁ ডাক্তার বলেছে ছেলে হবে। তাহলে তো ছেলের একটা সুন্দর নাম ঠিক করে রাখতে হবে। তোমার কোনো পছন্দের নাম আছে কি? হ্যাঁ আছে, এসব কানে কানে বলি। নামটি সুন্দর, তবে এটা মুসলিম নাম নয়। তাতে কি হয়েছে, ও তো ইতালিতেই বড় হবে, এখানেই থাকবে। তা হয় না জান, আমরা আমাদের সন্তানের ইসলামী ও বাংলাদেশে প্রচলিত সুন্দর একটি নাম রাখব। তাহলে তুমি ঠিক করো। আমি তিনটি নাম ঠিক করে দিচ্ছি, তুমি যে কোনো একটা সিলেক্ট করে দাও। আচ্ছা তাই হবে। এই যে এই লিখে দিলাম, এবার বলো কোনটা তোমার পছন্দের? আমার পছন্দ ওমর মিয়া। ভেরি গুড, আমারও পছন্দ হয়েছে। আমরা এখন সুখী পরিবার, আল্লাহ যেন আমাদের এভাবেই সুখে রাখেন। তাহলে শাহ রিপন মিয়ার ছেলে ওমর মিয়া।